লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে উন্নাও জেলায় আজ সকাল 5:30 বিহার থেকে আসা একটি ডাবল ডেকার বাসের সাথে একটি দুধের ট্যাঙ্কারের সংঘর্ষে ঘটনাস্থলে 18 জন যাত্রী মারা গেছেন। আহত হয়েছে 30 জনেরও বেশি। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বাসটি সীতামারহি থেকে দিল্লি যাচ্ছিল। দুর্ঘটনায় শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছানোর এবং সম্ভাব্য সব রকম সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছেন। ওই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় শিল্প বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল দুঃখ প্রকাশ করেছেন। উন্নাবের পুলিশ সুপার এরিয়া অফিসার বাঙ্গার মাও এবং অন্যান্য থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। বেহতা মুজাফার থানা এলাকার গড়া গ্রামের সামনে এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে রয়েছেন মিরাটের মোদিপুরম থানার বাসিন্দা আশফাকের ছেলে দিলশাদ, বিহারের শিবহার জেলার ভাদুর থানার বাসিন্দা রাজেন্দ্রের ছেলে পিটু, সিওয়ান জেলার বাসিন্দা রামবিলাসের ছেলে রজনীশ, রামসুরাজ দাসের ছেলে লালবাবু দাস, শিবহার বিহারের হিরাকা থানার বাসিন্দা রাম প্রবেশ কুমার, লালবাহাদুর দাসের ছেলে ভারত ভূষণ কুমার বাবু দাস, রামসুরাজ দাসের ছেলে মোহাম্মদ সাদ্দামের ছেলে মোহাম্মদ বশির, বিহারের গামরুলি থানার শিবহারের বাসিন্দা নাগমা মেয়ে শাহজাদ, শাবানা স্ত্রী শাহজাদ ভজনপুরা দিল্লির বাসিন্দা, চাঁদনীর স্ত্রী মোহাম্মদ শামসাদের বাসিন্দা শিবলি, মোলহারি মোহাম্মদ আব্দুল বাসিরের ছেলে শফিক, আব্দুল বাসিকে স্ত্রী মুন্নি খাতুন, আব্দুল বাসিকে ছেলে তৌফিক আলমে শনাক্ত করা হয়েছে। এ খবর লেখা পর্যন্ত চারজনের পরিচয় পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।